नमस्कार देखছেন সময় কলকাতা আপনাদের সঙ্গে রয়েছে আমি পৌলমী শুরু করছি সময় নিউজ পাহাড়ে ভোটের বাদ্দি বেজেছে চলতি মাসে 26 জুন জিটিএ নির্বাচন পাশাপাশি শিলিগুড়ি মহকুমা পরিষদেও নির্বাচন রয়েছে সেদিনই তার আগে 3 দিনের উত্তরবঙ্গ সফরে মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় সোমবার নবান্নে রাজ্য মন্ত্রিসভার বৈঠকের পরে উত্তরবঙ্গে রওনা দেবেন মুখ্যমন্ত্রী সফরসূচি পূর্ব নির্ধারিতই ছিল জানা গেছে বাগডোগরা বিমানবন্দর থেকে হেলিকপ্টারে করে হাসিমারা যাবেন মুখ্যমন্ত্রী এদিন হাসিমারাতেই থাকবেন তিনি মঙ্গলবার আলিপুরদুয়ার হয়ে শেষে কলকাতার উদ্দেশ্যে রওনা দেবেন মুখ্যমন্ত্রী উল্লেখ্য পঞ্চায়েত ভোটের আগে সংগঠন মজবুত করার পাশাপাশি প্রশাসনিক কাজগুলি খতিয়ে দেখতে জেলা সফরে যাচ্ছেন মুখ্যমন্ত্রী পাশাপাশি সরকারি প্রকল্পগুলির সুবিধা মানুষ পাচ্ছেন কিনা তা নিয়েও খতিয়ে দেখতে চান তিনি শিশুর খাদ্যে মরা কেঁচো শুনতে অবাক লাগলেও এমনটাই ঘটেছে জলপাইগুড়ি সদর হাসপাতালে ঘটনাটি প্রকাশ্যে আসতেই তোলপাড় হাসপাতাল চত্বর জানা গেছে জলপাইগুড়ির রাজগঞ্জ ব্লকের দীপক রায় বৃহস্পতিবার তার ছেলেকে ভর্তি করেন জলপাইগুড়ি সদর হাসপাতালে শনিবার রাতে জলপাইগুড়ি সদর হাসপাতালে শিশু বিভাগে হাসপাতালের পক্ষ থেকে যে খাবার দেওয়া হয় সেই খাবারেই কেঁচো পাওয়া গিয়েছে এমনটাই অভিযোগ শিশুর পরিবারের বিষয়টি প্রকাশ্যে আসতেই উত্তেজনা ছড়ায় হাসপাতালে সমস্যা বলুন তো এই যে খাওয়ার মধ্যে স্যার কেঁচো এই যে বেবি ওয়ার্ডে যে খাবার দিছে সেইখানে কেঁচো এই খাবার কি করে খাবে এখানে এই বিকালবেলা এই সন্ধ্যাবেলা ৬:৬টার দিকে বাড়ি ভক্তিপাড়া হাওড়া গুলিকাণ্ডে মূল অভিযুক্ত আকাশ মালিককে গ্রেফতার করলো চ্যাটার্জিহাট থানার পুলিশ রবিবার অভিযুক্তকে হাওড়া আদালতে তোলা হয় উল্লেখ্য শনিবার রাতে হাওড়া চ্যাটার্জিহাট থানার অন্তর্গত ভট্টাচার্য পাড়ায় শুটআউটের জেরে চাঞ্চল্য ছড়ায় গোটা এলাকায় অল্পের জন্য প্রাণে বাঁচে এক যুবক পুলিশ সূত্রে খবর দীর্ঘদিন ধরেই ভট্টাচার্য পাড়া এলাকা দখলকে কেন্দ্র করে দুই গোষ্ঠী আকাশ মালিক এবং সোহম মুখোপাধ্যায়ের মধ্যে ঝামেলা চলছিল অভিযোগ শনিবার সন্ধ্যায় আকাশ মালিক তার দলবল নিয়ে ঝামেলা শুরু করে সোহম মুখোপাধ্যায়ের অভিযোগ আকাশ মালিক তাকে লক্ষ্য করে গুলি চালায় খবর পেয়ে ঘটনাস্থলে পৌঁছয় চ্যাটার্জিহাট থানার পুলিশ জখম অবস্থায় সোহম মুখোপাধ্যায়কে ভর্তি করা হয় হাওড়া হাসপাতালে এখন তার অবস্থা স্থিতিশীল ফাঁকা বাড়িতে একা পেয়ে নাবালিকাকে শ্লীলতাহানি অভিযুক্ত এক প্রৌঢ় ঘটনাটি প্রকাশ্যে আসতে অভিযুক্তকে জুতোর মালা পরিয়ে ঘোরালেন গ্রামবাসীরা ঘটনাটি ঘটেছে পশ্চিম মেদিনীপুরের সদর ব্লকের গুড়গুড়িপাল এলাকায় অভিযুক্তের নাম নন্দদুলাল দে জানা গিয়েছে সম্প্রতি নিজের ফাঁকা বাড়িতে প্রতিবেশী ১০ বছরের মেয়েকে ডেকে নিয়ে যায় সেই ব্যক্তি তারপরেই নাবালিকা শ্লীলতাহানি করে সে এমনটাই অভিযোগ পরিবারের বিষয়টি জানতে পেরেই গ্রামবাসীরা অভিযুক্তকে জুতোর মালা পরিয়ে ঘোরায় পরিবারের পক্ষ থেকে গুড়গুড়িপাল থানায় অভিযোগ দায়ের করার পরেই অভিযুক্তকে গ্রেফতার করে পুলিশ রবিবার ফের গান্ধী মূর্তির পাদদেশে বিক্ষোভকারী চাকরি প্রার্থীদের সঙ্গে দেখা করেন প্রদেশ কংগ্রেস সভাপতি অধীর রঞ্জন চৌধুরী ধর্ণা মঞ্চ থেকে এসএসসি দুর্নীতি নিয়ে রাজ্য সরকারকে তোপ দাগলেন বহরমপুরের সাংসদ চাকরি প্রার্থীর পাশে থাকার আশ্বাস দেন অধীর রঞ্জন চৌধুরী আপনি বলুন তো এই বাংলার ছাত্রছাত্রী যারা শিক্ষক শিক্ষিকা যারা তাদের সঙ্গে একবার যদি ভালো করে কথা বলতেন দেখা করতেন সমস্যা শোনার চেষ্টা করতেন আপনার কি জান চলে যেত দিদি ভাই আপনার কি জান চলে যেত আপনার মুখ্যমন্ত্রীর পদ কি চলে যেত আসমান থেকে কি আপনার উপরে গজব নেমে আসত আকাশ থেকে আপনার উপরে কি কোনো ভয়ঙ্কর বোমা বিস্ফোরণ হতো আমাদেরই ঘরের তারা ভাই বোন সন্তান তারা সব তারা আপনার সাথে দেখা করতে চাইছে সেই দেখা করার সৌজন্য বোধটুকু নেই আপনার আপনি আদানিদেরকে আম্বানিদেরকে কোটি কোটি টাকার ব্যয় করে সারা ভারতবর্ষের সারা পৃথিবীর শিল্পীদের কোটি কোটি টাকা ব্যয় করে এক একটা রাতে ১০০ কোটি টাকা খরচ করে আপনি এখানটায় প্রোগ্রাম করছেন শিল্প বাণিজ্য করছেন তারা যেতে তারা আসতে না চাইলেও লোক পাঠিয়ে ধরাধরি করে পুরস্কার দিয়ে তাদেরকে বলছেন বাংলায় আসুন বাংলায় আসুন বাংলায় আসুন শিল্প হবে শিল্প হবে
শনিবার ভয়াবহ বিস্ফোরণে কেঁপে উঠেছিল বাংলাদেশের চট্টগ্রামের সীতাকুণ্ড শহরের একটি কন্টেইনার ডিপো। মুহূর্তের মধ্যে ছড়িয়ে পড়ে আগুন। মৃত্যুর সংখ্যা 49, 46 নাকি 41 তা নিয়ে একাধিক মত রয়েছে। আহত প্রায় 500 ছুঁই আগুন নেভাতে দমকল বাহিনী ঘটনাস্থলে পৌঁছায়। দমকল কর্মীদের 26 সদস্য প্রত্যেকেই আহত হয়েছেন। তাদের 9 জনের লাশ উদ্ধার করা হয়েছে। তাদের একটি লাশ শনাক্ত করা যায়নি। 3 জন নিখোঁজ, বাকি 14 জন অগ্নিদগ্ধ হয়ে হাসপাতালে চিকিৎসাধীন। জারি উদ্ধার কাজ। উল্লেখ্য, দেশের দ্বিতীয় বৃহত্তম শহর চট্টগ্রাম থেকে শহরটি মাত্র 40 কিলোমিটার দূরে। স্থানীয় সূত্রে জানা গেছে, শনিবার রাত্রে 11টা নাগাদ আগুনটি লাগে। মুহূর্তের মধ্যে ছড়িয়ে পড়ে আগুন, তারপরেই বিস্ফোরণ ঘটে। জানা গেছে, ডিপোতে প্রায় 600 জন শ্রমিক কাজ করছিলেন। ডিপোর কিছু পাত্রে রাসায়নিক পদার্থ মজুদ ছিল। সেই রাসায়নিক পদার্থ থেকেই আগুন লেগে বিস্ফোরণ বলে অনুমান করা হচ্ছে। ভয়াবহ বাস দুর্ঘটনা উত্তরাখণ্ডে। যমুনা নদী উপত্যকার খাদে পড়ে গেল তীর্থযাত্রী বোঝাই বাস। চারধামের জন্য রওনা দিয়েছিলেন তীর্থযাত্রীরা, কিন্তু তা অধরাই থেকে গেল। রবিবার মধ্যপ্রদেশের পান্না জেলা থেকে যমুনোত্রীর দিকে যাচ্ছিল বাসটি। ছিলেন অন্তত 28 জন তীর্থযাত্রী, কিন্তু উত্তর কাশীর ডামটায় যমুনোত্রী জাতীয় সড়কে ঘটে যায় ভয়ঙ্কর দুর্ঘটনাটি। সেই সময় নিয়ন্ত্রণ হারিয়ে রাস্তার ধারে খাদে উল্টে যায় বাসটি। সেই বাস খাদে পড়তেই মৃত্যু হয় 25 জনের। কয়েকজন গুরুতর আহত হয়েছেন। ঘটনাস্থলে পৌঁছেছে SDRF টিম। চলছে উদ্ধার কাজ। মৃতের সংখ্যা আরও বাড়তে পারে বলে আশঙ্কা। ইতিমধ্যে এই ঘটনায় শোক প্রকাশ করেছেন মধ্যপ্রদেশের মুখ্যমন্ত্রী শিবরাজ সিং চৌহান, কারণ মৃতরা প্রত্যেকেই মধ্যপ্রদেশের বাসিন্দা। এই দুর্ঘটনার খবর পাওয়ার পরেই ঘটনায় শোক প্রকাশ করে মৃতদের পরিবারকে 2 লক্ষ টাকা আর্থিক সহায়তা এবং আহতদের 50,000 টাকা আর্থিক সাহায্য করার কথা ঘোষণা করে প্রধানমন্ত্রী দপ্তর। কেন্দ্রীয় স্বরাষ্ট্রমন্ত্রী অমিত শাহ টেলিফোনে কথা বলেন উত্তরাখণ্ডের মুখ্যমন্ত্রী পুষ্কর সিং ধামির সঙ্গে। মৃতদের প্রতি তাঁর সমবেদনা জানিয়ে টুইটও করেছেন তিনি। উত্তরাখণ্ডে ভয়াবহ বাস দুর্ঘটনা এবং সেই তীর্থযাত্রী বোঝাই বাস চারধামের জন্য রওনা দিয়েছিল এবং তা তীর্থযাত্রা সম্পূর্ণ না করেই তা উল্টে যায় এবং 28 জন তীর্থযাত্রী বোঝাই বাস ছিল, সেখানে 25 জনেরই মৃত্যু হয়েছে বলে জানা যাচ্ছে। আমরা বিস্তারিত জানবো। আমাদের সঙ্গে রয়েছেন আমাদের প্রতিনিধি বিশ্বজিৎ হীরা। বিশ্বজিৎ, তোমার কাছে যেটা জানতে চাইবো যে উত্তরাখণ্ডে যে ভয়াবহ বাস দুর্ঘটনা হয়েছে, ইতিমধ্যেই 25 জনের মৃত্যুর খবর আসছে, আমাদের একটু বিস্তারিত জানাও। দেখো, বিষয়টা হলো উত্তরাখণ্ডে এই সময় মূলত মে এবং জুন মাসটা হলো প্রথম দিকে, এবং সেই সময় প্রায় 2 লক্ষ থেকে 2.5 লক্ষ মানুষ শুধু অমরনাথ, কেদারনাথ চারধাম এই উপরই তারা লোকরা ঘুরে বেড়ান এবং সেখানে তারা বেড়ানোর উদ্দেশ্যে আসেন এবং কেউ ভক্তি মনে নিয়েই তারা আসেন। এবং মূলত যে বাসটি দুর্ঘটনা হয়েছে সেই বাসটি হলো উত্তরাখণ্ডের বাস, এবং সেই বাসটিতে ছিলেন হলো 28 জন, এবং তারা হলো মধ্যপ্রদেশের পান্না জেলার থেকে এসেছিলেন এবং পান্না জেলার থেকে তারা যাচ্ছিলেন এবং সেই সময় দুর্ঘটনাটা ঘটেছে। যদিও স্থানীয় যারা প্রশাসন তাদের মতে হলো ড্রাইভার ঘুমিয়ে পড়েছিল, কারণ বিষয়টা হলো এখানে 2 থেকে 2.5 লক্ষ দর্শনার্থী আসে প্রত্যেক মে আর জুন মাসে, এবং সেই সময় ড্রাইভাররা মূলত ওভারটাইম এবং ওভারটাইম খাটার জন্যই তাদের এই দুর্ঘটনাগুলো ঘটে, এবং তারা দিন এবং রাত প্রায় না ঘুমিয়ে 2 দিন না ঘুমিয়েও তারা অনেক সময় গাড়ি চালান, এবং সেক্ষেত্রে মাঝে মাঝে এই দুর্ঘটনার খবর আসে এবং ছোটখাটো দুর্ঘটনা অসংখ্য লেগেই থাকে, কারণ ড্রাইভাররা অধিকাংশ সময় ক্লান্তির কারণে তাদের চোখ বন্ধ হয়ে আসে এবং সেই ঘুমের কারণেই কিন্তু এই দুর্ঘটনাগুলো ঘটে। এক্ষেত্রেও সেটাই কিন্তু প্রশাসন ধারণা করছে যে ঘুমের কারণে এই দুর্ঘটনাটা ঘটেছে, এবং যে যে বাসটি উল্টে গেছে সেই বাসটিতে 28 জন ছিলেন এবং যার ভিতরে 25 জনের মৃত্যু হয়েছে। এখনো পর্যন্ত 23 জন তারা মৃত্যুর সঙ্গে পাঞ্জা লড়ছে, এবং সেক্ষেত্রে দাঁড়িয়ে প্রণবানন্দ রায় স্বরাষ্ট্রের প্রতিমন্ত্রী, তিনিও আশ্বাস দিয়েছেন তাদের পাশে থাকার, এবং ওখান থেকে সরকার 2 লক্ষ টাকা করে ক্ষতিপূরণের ঘোষণা করেছে। প্রধানমন্ত্রী নিজে দুঃখ প্রকাশ করেছে এবং স্থানীয় প্রশাসন তারা সবাই কিন্তু হাত লাগিয়ে উদ্ধার কার্য হয়ে গেছে। বাসটিকে আজকে তোলা হচ্ছে, এর আগের দিন যাত্রীদের সবাইকে তাদেরকে উদ্ধার করে নিয়ে আসা হয়েছিল এবং তার ভিতর যারা মারা গিয়েছিলেন তার ঘটনাস্থলেই মারা গিয়েছিলেন 16 জন, পরে হাসপাতালে যারা চিকিৎসাধীন ছিলেন তাদের ভিতর মৃত্যু হয়েছে, মৃত্যু প্রায় 25 জনের মৃত্যু হয়েছে। বাসটিকে আজকে সকালবেলায় তুলে আনা হয়েছে এবং বলতে গেলে সমগ্র উত্তরাখণ্ড জুড়ে এখন শোকের ছায়া। প্রধানমন্ত্রী নিজে দুঃখ প্রকাশ করেছেন। কলমী, ধন্যবাদ বিশ্বজিৎ, আমাদের সঙ্গে ছিলেন আমাদের প্রতিনিধি বিশ্বজিৎ হীরা। শাম কো আজ
की रिपोर्ट हमें शाम को 7 बजे के आसपास मिली। बस में 28 यात्री थे, एक ड्राइवर और एक कंडक्टर। सर आपसे जानने की कोशिश करेगी, ये जो बस थी कहाँ से कहाँ जा रही थी? ये यमुनोत्री धाम के लिए जा रही थी। और ये जो लोग हैं ये कहाँ के हैं, कौन सी जगह के? मध्य प्रदेश के लोग हैं। अच्छा, यात्रा पे जा रहे थे लोग। इन्होंने बस कहाँ से हायर की थी? संभवतः ऋषिकेश से की है, इसकी जानकारी मुझे नहीं है। বাঙ্গুর দমদম পার্কের মাঝে চলন্ত গাড়িতে ভয়াবহ আগুন। পুলিশ সূত্রে খবর, 9টা নাগাদ দমদম পার্ক থেকে উল্টোডাঙ্গার দিকে যাচ্ছিল একটি প্রাইভেট গাড়ি। হঠাৎ করে গাড়ি থেকে ধোঁয়া বের হতে দেখে বিপদ বুঝে গাড়ি থেকে নেমে যায় 5 জন, আর তারপরে গাড়িটি জ্বলে ওঠে। নিমেষে গাড়িটি পুরোপুরি ভস্মীভূত হয়ে যায়। অগ্নিকাণ্ডের ফলে ভিআইপি রোডের উল্টোডাঙ্গামুখী লেনে ব্যাপক যানজটের সৃষ্টি হয়। ঘটনাস্থলে পৌঁছে দমকলের 2টি ইঞ্জিন ও লেকটাউন থানার পুলিশ। ফের একবার রেল লাইনের উপর চলে এলো হাতি। চালকের তৎপরতায় একটুর জন্য রক্ষা পেল সে। জানা গেছে প্রতিদিনের মতো আপ শিলিগুড়ি আলিপুরদুয়ার ইন্টারসিটি এক্সপ্রেস চালসা নাগরাকাটা লাইন দিয়ে চলছিল। সন্ধে 7:30 নাগাদ চালসা নাগরাকাটার মাঝে 70x9 পিলারের কাছে একটি হাতিকে রেল লাইনের পাশে দাঁড়িয়ে থাকতে দেখেন ট্রেনের চালক পঙ্কজ কুমার এবং সহকারী চালক সৈকত মণ্ডল। তারপরেই ট্রেনের গতি কমিয়ে দেন তাঁরা। হাতিটি রেল লাইনের পাশ থেকে সরে যাওয়ার পরেই ফের গন্তব্যস্থলের দিকে রওনা দেয় ট্রেনটি। এ নিয়ে শেষ 10 দিনে ডুয়ার্সে 4 বার ট্রেনের সামনে চলে আসলো হাতি। দীর্ঘ 2 মাস পরে হুগলির উত্তরপাড়া স্টেশন থেকে বৃদ্ধাকে উদ্ধার করে নিয়ে যাওয়া হলো বৃদ্ধাশ্রমে। ভবিষ্যতে বৃদ্ধাকে বাড়ি ফেরানোর আশ্বাস দিলেন স্থানীয় প্রতিনিধিরা। সংবাদ মাধ্যমে খবরের জের, দীর্ঘ 2 মাস হুগলির উত্তরপাড়া স্টেশনে থাকার পর উত্তরপাড়া পুরসভার পুরপ্রধান দিলীপ যাদবের উদ্যোগে উদ্ধার হলেন বৃদ্ধা রেখা চক্রবর্তী। সংবাদ মাধ্যমে খবর সম্প্রচারের জেরে রেখা চক্রবর্তীকে উদ্ধার করে কোন্নগরের একটি বৃদ্ধাশ্রমে নিয়ে যাওয়া হয়। জানা গিয়েছে দীর্ঘ 2 মাস আগে এক ব্যক্তি তাঁকে উত্তরপাড়া স্টেশনে ছেড়ে দিয়ে যান। তারপর থেকে প্রায় অনাহারেই দিন কাটাচ্ছিলেন রেখা দেবী। হঠাৎই দেবাশিস মজুমদার নামে এক সহৃদয় ব্যক্তির নজরে আসেন সেই বৃদ্ধা। দেবাশিসবাবু রেখা দেবীর সাথে কথা বলে বুঝতে পারেন রেখা দেবীর স্মৃতিভ্রম হয়েছে। তারপরে তিনি সংবাদ মাধ্যমে পুরো বিষয়টি জানান। পরবর্তীকালে খবর পান পুরপ্রধান দিলীপ যাদব। পুরপ্রধানের তৎপরতায় প্রশাসন এবং কানাইপুর পঞ্চায়েত প্রধান আছেলাল যাদবের সহযোগিতায় রেখা চক্রবর্তীকে একটি বৃদ্ধাশ্রমে রাখার ব্যবস্থা করা হয়। না, বিষয়টা আমরা গতকালকে শুনেছি, পরশুদিন ফেসবুকের মাধ্যমে সংবাদ মাধ্যমের মাধ্যমে বিষয়টা আমাদের নজরে এসছে। এসে শুনলাম অনেক মানুষ তাকে, এই ভদ্রমহিলাকে খাওয়া দাওয়া ইত্যাদি সব দিতেন, এবং সামাজিকভাবে উত্তরপাড়ার বহু মানুষ বা অন্যান্য জায়গারও মানুষ এখানে ভদ্রমহিলার পাশে দাঁড়িয়েছে। এই মানবিক দৃষ্টিভঙ্গিতে যারা তার পাশে দাঁড়িয়েছেন তাদের কাছেও, তাদেরকে আমি আমার কৃতজ্ঞতা জানাই। একই সঙ্গে উত্তরপাড়া থানা এবং কানাইপুর পঞ্চায়েতের প্রধান ওখানেও রাখার সব ব্যবস্থা করেছেন তারা। আমরা দেখছি এর পরবর্তীকালে আবার ভাব্য যদি কোনো প্রয়োজন হয় তার পাশে। ভবিষ্যতে বৃদ্ধাকে বাড়ি পৌঁছে দেওয়ার চেষ্টা করা হবে জানিয়েছেন কানাইপুর পঞ্চায়েত প্রধান আছেলাল যাদব। আজকের দিনে সোশ্যাল মিডিয়ার মাধ্যমে আমরা এটাকে প্রচার প্রসারে যাব, যে বাড়ির ইনি মহিলা আছেন ওনার ওখানেকার ছেলেমেয়েরা বা যে বাড়ির যারা আত্মীয় স্বজন আছে যদি কোনো কারণে আইডেন্টিফাই করতে পারে সেটা আমরা প্রচার প্রসারের মধ্যে কাল থেকে নিশ্চিতভাবে যাব। সময়ের মধ্যে আজকে দিনে জায়গা পেয়েছে, তারা অ্যাটলিস্ট সুখে থাকুক। উত্তরপাড়ার মধ্যে কোথাও পাওয়া গেছে, লোকেরা বলেছিল, আমরা চেষ্টা করেছি ওনাকে নিয়ে আসা। এখন অপেক্ষা কবে রেখা দেবী তার নিজের বাড়ি ফিরতে পারবেন। হুগলি থেকে পাপ্পু সাঁতরার রিপোর্ট, সময় কলকাতা। সময় নিউজ এখন এই পর্যন্ত। দেখতে থাকুন সময় কলকাতা, সময় বলবে সময়ের কথা।